আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে আপনাদেরকে ওয়েলকাম। একেবারে কম তেলে কম উপকরণে আলুর চপ তৈরি করেছি, আর সেটাই শেয়ার করব। সামনে যেহেতু রমজান, রমজানের ইফতারিতে তেলেভাজা খাবারটাই আমরা বেশি খেতে পছন্দ করি মিষ্টি খাবার থেকে। যারা কিনা তেলে ভাজা একেবারে খেতে পারেন না, তাদের জন্য আদর্শ একটা রেসিপি। যদি একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখেন তাহলে অনেক উপকৃত হবেন। টেস্টি এবং হেলদি একটা রেসিপি। রেসিপি ভালো লাগলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা প্রেস করে রাখবেন, এতে করে যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন কীভাবে তৈরি করি। আগেই আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, সেই সিদ্ধ করা আলুটাকে হাতের সাহায্যে ছটকিয়ে ম্যাশ করে নিয়েছি। ভেতরে পুরের জন্য লাগবে সেদ্ধ একটা ডিম, ডিমটাকে গ্রেট করে নিয়েছি। আর আলুর চপের উপরের কোটিংয়ের জন্য আরেকটা ডিম লাগবে, সেই ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আলুটার সাথে বাকি উপকরণগুলো আমি মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স। আজকে এখানে আমি কোনো কাঁচামরিচ অ্যাড করবো না, শুধু চিলি ফ্লেক্স দিয়েই তৈরি করবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চাট মশলা, 1 চিমটি পরিমাণে গোলমরিচ পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল এবং প্রয়োজন করা কিছু ধনিয়া পাতা। আপনাদের কাছে ফ্রেশ ধনিয়া পাতা থাকলে সেটাই দিয়ে দিবেন। ভালো করে মেখে নিব। আমরা ঠিক যেভাবে আলুর ভর্তা তৈরি করে থাকি ঠিক সেই রকমই। এবার চলে যাচ্ছি আলুর চপ তৈরি করার জন্য। আমরা আলুর চপ লম্বা গোল বিভিন্ন রকমভাবে তৈরি করে থাকি। আজকে এই আলুর চপটা আমি একবারে চ্যাপ্টা করে তৈরি করব। ঠিক পুরি যেভাবে তৈরি করে থাকি সেই গ্রেট করা ডিমটা মাঝখানটায় পুরি হিসেবে দিয়ে দিলাম। দিয়ে সাইড থেকে টেনে আমি বন্ধ করে দিচ্ছি। এটার মতো সহজ কোনো আলুর চপ আছে কিনা আমার জানা নেই, একেবারে ইজি। যখন ঝামেলায় থাকেন তখন আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। ট্রাই করে এইভাবে অল্প তেলে ভেজে যারা তেলে ভাজা খেতে পারেন না তাদেরকে খাওয়াতে পারেন। একেবারে ডুবু তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই, ডুবু তেলে ভাজার থেকে এইভাবে ভাজলে স্বাদের দিকে কোনো হেরফের হবে না। আর এটা একেবারে স্বাস্থ্যসম্মত একটা খাবার, খেতে পারলে তো ভালো। আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী ধাপে, উপরের কোটিংটা করে নেব। এখন আমি ঠিক যেভাবে আলুর চপ আমরা তৈরি করে থাকি ডিমের গোলাতে চুবিয়ে উপরে ব্রেড ক্রাম গড়িয়ে নেব। তো এভাবে করে সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি বাজার প্রসেসে চলে যাচ্ছি। চুলায় আগে থেকে একটা ফ্যান বসিয়ে দিলাম। এটা চাইলে আপনারা এভাবে বানিয়ে প্রয়োজন করেও রাখতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। ঠিক 1 টেবিল চামচ তেলেই আমি আজকে আলুর চপটা তৈরি করব। তেলটাকে হালকা একটু গরম করে নিতে হবে, আর চুলাটা রাখতে হবে একেবারে লোতে। এবার সবগুলো আলুর চপ দিয়ে দিচ্ছি।
এবার অপর পিঠটা হয়ে যাওয়ার পর আমি সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি আলতো হাতে। একেবারে কম সময়ে এই আলুর চপটা তৈরি করা যায়, মাত্র 10 মিনিটেই হয়ে যায়। তা আমার ওই ফিটটাও হয়ে গিয়েছে। এখন সবগুলো আলুর চপ আমি উঠিয়ে নেব। আলুর চপগুলো উঠিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা কিনা তেলে ভাজা খেতে চান না, এবারে রমজানের ইফতারিতে এই আইটেমটা রাখতে পারেন। ইভেন কি সব আইটেমে করতে পারেন কম তেলে ভেজে। এটা হেলদি একটা রেসিপি, স্বাস্থ্যসম্মত। এইভাবে খেতে পারলে তো কোনো কথাই নেই। তো আমার রেসিপি ভালো লাগলে, বেশি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিতে পারেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।